শরীরের কাঙ্ক্ষিত গঠন চান? জেনে নিন প্রাকৃতিক উপায়। ডায়েট চার্ট মেনে খাচ্ছেন? ব্যায়াম করছেন? শর্করা আর মিষ্টি জাতীয় খাবার বাদও দিয়েছেন, তাও কমছে না ওজন? মানে ঠিক যেভাবে চাইছেন সেভাবে কমছে না, পেটের কাছে বা কোমরের কাছে থেকে যাচ্ছে কিছুটা চর্বি। সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে নিজের গঠন সম্পর্কে, তারপর সে অনুসারে খাবার খেলে তৈরি হবে কাঙ্ক্ষিত গঠন। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহার নাহিদ বলেন, একটা মানুষ 20 থেকে 35 বছরের মধ্যে যে পরিমাণ ভিটামিন ডি আর ক্যালসিয়াম খায়, সেটাই পরবর্তী সময়ে তার শরীরের গঠন ও সুস্থতার কাজে আসে। মানুষকে অবশ্যই তার শারীরিক গঠন অনুসারে খাবার খেতে হবে, যেমন নাশপাতি আর আপেল আকারের মানুষের মধ্যে আপেল আকার ভালো, কারণ নাশপাতি আকৃতির লোকের পেটের দিকে মেয়াদ বেশি হয়। সেক্ষেত্রে সুস্থ থাকতে হলে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। আপেলের মতো শারীরিক কাঠামো যদি আপেলের মতো হয়, তাহলে খুবই সহজেই শরীরের মধ্যভাগের ওজন বেড়ে যায়। সেক্ষেত্রে একবার অনেকটা খাবার খাওয়ার অভ্যাস বাদ দিয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে, মানে সারাদিনে 3 বারের খাবার 6 ভাগে ভাগ করে খেতে হবে। আঁশযুক্ত খাবার, ফল, শাকসবজি, ভিটামিন সি এবং কম চর্বিযুক্ত দুধের তৈরি খাবার বেশি খাবেন। হজমে সমস্যা না হলে দই খেতে পারেন। ফাস্ট ফুড, রুটি এবং কিছু কিছু শাকসবজি যা পেটে গ্যাস তৈরি করে, সেই সব এড়িয়ে চলুন। আয়তাকার, এই ধরনের মানুষের সমান্তরাল শারীরিক গঠনের হয়, পুরো শরীরের আকৃতি সমান। এ ধরনের শারীরিক গঠনের মানুষের খাবার তালিকার দিকেও নজর রাখা জরুরি। স্বাস্থ্যকর চর্বি, বাদাম, স্যামন মাছ ইত্যাদি এবং উদ্ভিদ ভিত্তিক প্রোটিন রাখতে হবে নিয়মিত খাবার তালিকায়। আপনি যদি আয়তক্ষেত্র শারীরিক গঠনের মানুষ হন, তবে সুস্থ থাকতে হলে আপনাকে কিন্তু ডায়েট মেনেই চলতে হবে। সেক্ষেত্রে মিষ্টি আর ফাস্টফুড খাবার থেকে দূরে থাকা চাই। পান করতে হবে প্রচুর পানি, বালিঘাড়ের মতো। বলা হয় এটি সব থেকে কাঙ্ক্ষিত শারীরিক কাঠামো। এ ধরনের কাঠামোর বুক ও কোমরের মাপ কাছাকাছি হয়, পেট হয় তার থেকে কিছুটা কম মাপের। এ ধরনের গঠনের অসুবিধা হচ্ছে তাদের রক্তে শর্করার উচ্চ মাত্রার ঝুঁকি আছে, তবে কম গ্লাইসেমিক ইন্ডেক্সের সঙ্গে খাবারগুলো নির্বাচন করে একবারে অনেক বেশি না খেয়ে সারা দিনের খাবারকে ভাগ করে 5 থেকে 6টি ছোট ছোট ভাগে খেতে হবে। সাদা রুটি, নুডলস এবং চালের বদলে খেতে হবে ফল ও সবজি। আকৃতি যখন নাশপাতির মতো, বুকের তুলনায় কোমরের ও উরু চওড়া ও শরীর অনেকটা নাশপাতি আকৃতির মনে হয়। এরকম আকৃতি হলে মাছ, ডিম, দুগ্ধজাত দ্রব্য এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। তরমুজ বা আনারসের মতো ফল খাওয়া ভালো হবে। পানীয়ের তালিকায় গ্রিন টিও থাকবে। সোডিয়ামের পরিমাণ বেশি এমন খাবার এড়িয়ে চলতে হবে। লবণের পরিমাণ কমানো পাশাপাশি ভাত, রুটি, নুডলসের প্রতি আসক্তি থাকলে তাও দূর করুন।